আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? এই তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আপনাদের সাথে আমি হাতে মাখানো গরুর মাংসটা রান্না করব। তো দেখুন, এখানে আমি এই যে 2 কিলোর মতো গরুর মাংস নিয়েছি, আর এটাকে আমি কীভাবে প্রসেস করি দেখুন। আর মাংসটাকে ভালো করে ধুয়ে এখানে নিয়ে নিছি। হাতে মাখানো গরুর মাংসটা খেতে কিন্তু আলাদা একটা ব্যতিক্রম ধর্মী স্বাদ লাগে। তো এখানে আমি পরিমাণ মতো রসুন দেব। রসুন মাংসটা একটু আজকে আমি ঝাঁঝালো করে আর একটু মশলা বেশি করে মাখিয়ে রান্না করব। আসলে গরুর মাংস একটু বেশি করে রান্না করলে কি হয়, একটু মানে রেখে রেখে খাওয়া যায়। সবসময় তো আর গরুর মাংসটা রান্না করতে ভালো লাগে না, বা পর্যাপ্ত সময়ও থাকে না হাতে। তো এখানে রসুন আর আদা দিয়েছি, আর আর এই যে এখানে দিয়ে দেবো পেঁয়াজ। মাংসটা আমি খুব বেশি নিয়ে ফেলছি, মনে হচ্ছে যে এখানে 2.5 কিলোর মতো হবে, বাট আমার অ্যাকচুয়ালি হিসাব নাই, ফ্রিজ থেকে নামাই নিয়েছি আর সে একটু বেশি করে রান্না করব। আর এখানে লবণ আছে, আমি স্বাদ মতো একটু লবণও দিয়ে দেব। এলাচ, তারপর হচ্ছে দারচিনি আর তেজপাতা। যেহেতু আমি মাংসটাকে হাতে মাখাবো, তাই আমি মরিচটা একটু পরেই দেব। জিরাটা আনো তো, এখন আমি মরিচটা দিয়ে দেব আর দেব জিরার গুঁড়া। আর আমি এখানে বাটা মরিচ দিতেছি, বাটা মরিচটা তরকারির স্বাদ আরও দ্বিগুণ করে দেয়। তো আমি একটু মরিচটা একটু বেশ করেই দেব, গরুর মাংস একটু ঝালঝাল হলে খেতে অনেকটা স্বাদ লাগে। তো অনেকেই মানে হাতে মাখানো গরুর মাংসটা অনেকেই মানে করতে চায় না বিকজ অফ হাতে জ্বলার জন্য। তো আমিও সবসময় রান্না করি না, বাট এটা আমার আম্মু অনেক মানে সুন্দর করে রান্না করে হাতে মাখিয়ে গরুর মাংস। এটা হয় কি যে মাংসের মধ্যে সবটা মশলা ঢুকে আর ম্যারিনেট করে যদি 20 মিনিটের মতো রেখে দেওয়া যায়, তো মাংসটা মানে মনে হয় যে একদম পারফেক্ট হয়, খেতেও অনেক ভালো লাগে। তো আমি এটা মাঝে মধ্যে করি, সবসময় যে করি তা না। তো আপনারা যদি চান হাতে না কর হাতে যদি সরাসরি হাতটা ইউজ না করতে চান, তাহলে আপনারা হাতের মধ্যে একটা গ্লাভস লাগিয়ে নিতে পারেন। একদিন আপনারা অবশ্যই যারা যারা ভিডিওটা দেখবেন বা আমার ভিডিওটা পৌঁছাবে, অবশ্যই আপনারাও ট্রাই করবেন একদিন, যাতে এইভাবে হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করতে পারেন।
তো এখন আমি তেল দিই নাই, তখন তেলটা দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দেবো। গরুর মাংস খাবো ঝাল ঝাল আর হচ্ছে গিয়ে মশলা মাখানো, এরকম না হলে কি ভালো লাগে বলেন? আর জানি না, অ্যাকচুয়ালি রান্নাটা হচ্ছে আমার একটা শখ, আমি স্টুডেন্ট লাইফ থেকেই অনেক রান্না করতে ভালোবাসি। অবশ্য সংসারের অন্য কাজটা বেশি একটা পারি না, বাট আমি রান্না করতে অনেক ভালো লাগে আমার, সেটাই। সো হয়তো আমার ভালো লাগার থেকেই আমি এগুলো শিখি, বা করতে আমার ভালো লাগে সেটাই। এই যে দেখুন, আমার মাখানো মাংসটা হয়ে গেছে রেডি। তো এখন আমি এটাকে আরও 5 মিনিটের জন্য এইভাবে রেখে দেব, তারপর আমি এটাকে চুলায় বসাই দেব। যে আমি চুলায় বসাই দিছি মাংস, এখন আমি মাংসটা ঢেকে দেব আর রান্না হতে থাক, আর আপনাদের সাথেও একটু একটু করে শেয়ার করব। তো 20 মিনিট পরে চলে আসলাম, দেখি মাংসের কি অবস্থা। তো এইভাবে আরও আমি 30 মিনিটের জন্য রান্না করব, আর ঢেকে দিচ্ছি একটু পরপর, এইভাবে একটু ইয়ে করে করে এটাকে করতে হবে। দেখি ফাইনালি আমার মাংসটা কেমন হয়েছে, এই যে দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদের সাথে একটা টিপস শেয়ার করবো, সেটা হলো আপনারা যদি গরুর মাংসের একটা সুন্দর পারফেক্ট কালার পেতে চান, তাহলে অবশ্যই মাংসটা যখন একটু কষানো হবে, তারপর চুলার আঁচটাকে একটু লোয়ের মধ্যে রেখে রেখে তারপর আপনারা এটাকে একটু সময় নিয়ে রান্না করবেন, ইনশাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট কালার আসবে গরুর মাংসের। মাংসটা অনেক সুন্দর হয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। তাহলে ভালো থাকবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।